ভাই আইন প্রধান, আপনারা বুঝতে পারছেন আজ মে মাসের 5 তারিখ। আমরা কমলপুরের উদ্দেশ্যে বেরিয়েছি। আগামী 12 তারিখ বাঁকুড়া ভোট হওয়ার ফলে এখানে কোনো গাড়ি নেই, প্রচুর মানুষ নাজেহাল। হ্যাঁ, যদিও আজকে 3টা সানডে, এই মুহূর্তে আছি আমি কালুরিডাঙ্গা থেকে কমলপুর রাস্তার সামান্যটুকু আগিয়ে এসেছি। প্রচণ্ড একটা ছোট্ট একটা গাড়ির মধ্যে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার বন্ধু চিরঞ্জিত ও আমার সামনেই আছে, এই কঠিন অবস্থার মধ্যে আছি। বিষ্ণুপুর থেকে বাঁকুড়া আসার জন্য আমরা কোনো রকম গাড়ি পাচ্ছিলাম না, বাট শেষমেশ একটা পেলাম প্রচুর কষ্টের মধ্যে। এবং ভীষণ গরম আছে, আমরা কষ্টের মধ্যে আমরা জানি আমরা বাঁকুড়া পৌঁছেছি। বাঁকুড়া থেকে আমরা একটা টুকটুকি গাড়ির সাহায্যে আমরা আসছি কমলপুর আসছি। আমরা কমলপুর আশা করছি 4টার মধ্যে পৌঁছে যাব। আমরা যে প্রথম পার্ট বানিয়েছিলাম আপনারা আশা করি বুঝতে পারছেন, প্রথম পার্টে আমি বলেছিলাম আমরা যখন সেকেন্ড যে পার্টটা বানাবো সেই সেকেন্ড পার্টটার জন্য আপনারা সাপোর্ট করবেন। এটা সেকেন্ড পার্টের 1000 নামে আমি এটা আপলোড করতে চাই। যারা অলরেডি ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাচ্ছে রাস্তা টোটাল সুনসান। টাইম এখন টাইম হবে 3টে থেকে 3টে সাড়ে 3টে আশেপাশে। গাড়িতে প্রচণ্ড ভিড় এবং গাড়ির মধ্যে ছোটো মেয়েদের গাড়ি আছে, কিন্তু মানুষ কষ্ট করে খালে আছে। আজকে খাতড়া এবং আশেপাশে তৃণমূলের দুটো সভা হওয়ার ফলে কোনো বাস নেই এই রুটে সাউথ ছাড়া, কিন্তু আমরা অনেক লম্বা যাচ্ছি। অনেকেই খুঁজে গিয়েছিলেন, আমরা কালকে যে সাইকেলটা বলেছিলাম আমার তার থেকে আজকে বেশি সাইকেল। বাট সবচেয়ে বড় কথা, কিন্তু দুটো দিন এই জার্নির মাঝে আমাদের কোনো এক্সট্রা কোনো টাইম আমরা ভেস্ট করিনি। হ্যাঁ, আমরা অন্য দিনের তুলনায় আমরা আশা করেছি একই টাইমে আমরা পৌঁছেছি। তো আশা রাখছি আজকেও আমরা ওই আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। হ্যাঁ, আমরা একটা সামান্য ব্রেকের পর ফিরে আসছি। হ্যাঁ, ওকে, অ্যান্ড বাই।